আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ছবির হেসেলে। আজকে আমার মা পনির দিয়ে আরেকটা অনন্য রেসিপি আপনাদের বানিয়ে দেখাবে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটা আমরা সবাই দেখে নেব। আজকে আমি বানাচ্ছি নিরামিষ আলু পনির কারি। পনিরের মধ্যে সামান্য হলুদ ও নুন মাখিয়ে নিচ্ছি। কড়াতে আমি 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের আলু টুকরো করা ভাপিয়ে নিয়েছি, এবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে নুন ও হলুদ মাখানো পনিরগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পনির হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে ছোট 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। টুকরো করা তেজপাতা দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। 3টে ছোট এলাচ দিয়ে দিচ্ছি। 2টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ফোড়নটা তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। সামান্য হিংয়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ফোড়নটার সঙ্গে মশলাটা আমি মিশিয়ে ভেজে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা মিশিয়ে ভেজে নিচ্ছি। স্বাদমতো চিনি দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুঁচো দিয়ে দিলাম। এবার টমেটো মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। স্বাদমতো নুন দিয়ে টমেটো আমি মিশিয়ে নিচ্ছি। টমেটো গলে গেছে ও কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এক কাপ জল দিয়ে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, চাপা তুলে নিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো দিয়ে আলু ও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও 5 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, চাপা তুলে নিচ্ছি।
ছোট এক চামচ ঘি দিয়ে আলু ও পনিরের সঙ্গে আমি ঘিটা মিশিয়ে নিচ্ছি। নিরামিষ আলু পনির রান্না হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর অতি অবশ্যই ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। চলুন বন্ধুরা, তাহলে আবার দেখা হবে নেক্সট উইকে।